স্বাধীনতা দিবসে ভারত মাতার বীর সন্তানদের প্রতি আমার শ্রদ্ধা অর্পণ। আমি সময় কাল বা গ্রহ দাঁড়িয়ে আছি সেই মহেন্দ্র হলে 15ই আগস্ট স্থান 1947 স্থান ভারতবর্ষ রাতের অন্ধকার কই চারিদিক দিনের আলোর মতো স্বচ্ছ উজ্জ্বল আতশবাজিতে ঝসে উঠছে আকাশ বাতাস উদ্বেল জনতা আনন্দে দিশাহারা উল্লাস ধ্বনিতে মুখরিত রাজপথ। আজ ভারতবাসী কারো চোখে ঘুম নেই কিন্তু ক্লান্তিও নেই, আছে শুধু বাঁধধারা উচ্ছ্বাস। এই যে পরাধীনতা শিকল থেকে মুক্তির আনন্দ বুঝি বা আমিও একটু কম কালাম সেই শুরু থেকে আজ ইতিহাসের একমাত্র সাক্ষী আমি। আমি কাল সেই যেদিন শুরু হলো পলাশির যুদ্ধ সেদিন থেকে শুরু দাসত্বে এরপর সিপাহী বিদ্রোহ তো স্ফুলিঙ্গ মাত্র। আগুন তীব্রতর হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বল্লভভাই প্যাটেল গান্ধীজি জওহরলাল নেহরুর হাত ধরে। আমি সেই আন্দোলনে তীব্র মশালের বাহক মাত্র। স্বামীজি উদাত্ত কণ্ঠে তরুণ সমাজকে ডাক দিলেন, জগৎ দুঃখিতে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? মাতৃভূমিকে দেবী জ্ঞানে পূজ্য করা সন্তানরা উদ্বুদ্ধ হয়েছিল তৎকালীন বুদ্ধিজীবীদের ক্ষুরধার লেখনি ও বিশ্লেষণে। দেশাত্মবোধের বিপ্লব চেতনাকে জাগিয়ে তুলতে সুভাষচন্দ্র বসু মোমসর শিব ভাষণ আজও আমি জাগিয়ে রেখেছি। বিলিগতে দিন মুক্তি পাগল আজাদিন বাহিনী তরুণ তরুণী রক্তে সাক্ষরকে স্বদেশি আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আমার এগিয়ে চলার পথে এক একটি বাঁক তেমনই একটি বাঁক ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সেই নৃশংস হত্যাকাণ্ড রক্তাক্ত করে আমাকে চলার পথে দেখেছি দেশ মাতার মুক্তি সাধনায় ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম ফাঁসি কাটে প্রাণ বিসর্জন দিয়েছিলেন শত শত বিপ্লবী, কত শত মায়ের বুক চাপা কান্না দেখেছি। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ। অবশেষে আজ 1947 সালের 15ই আগস্ট ভারতবাসী পেল 190 বছরের বেড়ি থেকে মুক্তি। জওহরলাল নেহরু গ্রহণ করলে প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ। পায়ে পায়ে সামনের দিকে এগোতে থাকলাম একরাশ ইতিহাসকে সাক্ষী করে। স্বাধীনতা দিবস 74 পার করে 75 বছরে পা দিল। এই 2021 সালে দাঁড়িয়ে সেই সংগ্রামীদের শুধু স্মরণ করা যায়, তাদের সংগ্রামকে পুরস্কৃত করা যায়। আর 15ই আগস্ট 75তম জন্মদিনে দাঁড়িয়ে রয়েছে। দেখলাম সেই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা মাথা উঁচু করে নীল আকাশে ছড়িয়ে আছে রবি ঠাকুরের জনগণ মনগণে সমবেত কণ্ঠে স্বাধীনতার জন্মদিন উদযাপন। ঝাপসাপ হয়ে যাওয়া চোখে শুধুই স্মৃতিদের আসা যাওয়া, তাই নেই আমার পথ চলা। অতীত বর্তমান ভবিষ্যৎকে লিপিবদ্ধ করা আমার গুরু দায়িত্ব ছিল আমার কাছে। প্রহর বাড়ে স্পষ্ট হয় 100 বছর আগেকার রবীন্দ্রনাথের বার্তা ভেঙে চুয়ার এসতির ময় তোমারই হোক জয় তিরবিদার উদার অভ্যুদয় তোমারই হোক জয় হে বিজয়ী বীর নবজীবনে প্রাপে নবীন আশার খর্গ তোমারও হাতে
দেশ দুঃস্থ নির্ভয় তোমারই হোক জয়, এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসো চরুদ্র সাজে, দুঃখের পথে তোমারই সূর্য বাজে। অরুণ বন্দি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয় তোমারই হোক জয়। নমস্কার সবাইকে, যাই 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।